ओ बेमिसाल बैसन सौ तो मरना तो लोना ओ बेबी सलो बी बौत तो मरना मरना तो लोना ओ बे बेमिसाल बेमिसाल साल बेमिसाल 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 बे बेमिसाल 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 साल बे बे بے مثال بے مثال نبی শুনুন আমি কিছু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরব মন দিয়ে শুনতে হবে আপনাদের এই এটা কি খাজুর খাজুর ডাঙা খাজুর ডাঙা মানে একটা খাজুর খেজুরের ঘটনা বলি খাজুর ডাঙাতে এসে একটা খেজুরের ঘটনা বলি মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে আমার অনেক ভাই বন্ধু বাবাজিরা এখানে উপস্থিত আমার মা বোনেরা আমাদের গজল একটু মন দিয়ে শুনতে হবে তবে বুঝতে পারবেন এই এই যে খাজুর ডাঙাতে আমরা এসেছি আমি একটা খেজুরের ঘটনা বলি বলি আপনাদের খাজুর ডাঙাতে কত কতশো কত হাজার খেজুর গাছ আছে কোন ঠিক নেই তাই তো অনেক খেজুর গাছ আছে তো খেজুর গাছ যদি আপনাদের এই খাজুর ডাঙায় যদি যতই খেজুর গাছ থাকুক না কেন কোন একটা খেজুর গাছ দেখাতে পারবেন না যে খাজুর ডাঙায় খাজুর খেজুর গাছ আছে কিন্তু সেই খেজুরের মধ্যে খেজুর সেই গাছের মধ্যে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না এরকম কোন গাছ দেখাতে পারবেন না না এই বিনা দানার খেজুর কোন গাছের মধ্যে হয় না হয় না কিন্তু আপনারা খাজুরাঙ্গা বাদ দিন পুরো উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার পুরো ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল খুঁজলে পাবেন না যে একটা খেজুর গাছ আছে খেজুর গাছের মধ্যে খেজুর হয় কি হয় খেজুরের মধ্যে দানা থাকেন

কালো খেজুর কাঁচা খেজুর পাকা খেজুর তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানা খেজুর খেজুর হস থেকে আনে তো এই জামানায় এই ঘটনা ঘটে সেই থেকে বিনা দানার খেজুর আমি ছোটবেলায় ভাবতাম হয়তো এই খেজুর যে বিনা দানার খেজুর হয়তো সরকার থেকে ওই খেজুরের দানা বের করে দেয় খাওয়ার সুবিধা জন্য না এই বিনা দানার খেজুর কাছ থেকে হয় করতে হবে এই শুধু গজলটা খেজুরের ঘটনা নেই এরপরে হাবিল কাবিল গাইব ইনশাল্লাহ তো শুধু খেজুরের ঘটনা নেই অনেক কটা ঘটনা রয়েছে মন দিয়ে সত্যি হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মামিনার আমিনার ঘরে তাশরীফ আনেন মা আমিনা তেমন কিছু ছিল না মামিনা চিন্তা করে হা আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা এর আব্বা নেই আমি একে লালন পালন করে করব এবং দাই মারা আসবে দুধ পান করানোর জন্য একে কেউ নেবে না কেন এর আব্বা নেই মা চিন্তা করে কেমন করে লালন পালন করব আল্লাহ আল্লাহর তরফ থেকে কি খবর পাঠায় কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই হচ্ছে দেখো মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পো মা আমিনার দোলাই দেখো গলেওলিমের ফোল টোনিয়া ঘোরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো গলেওলিমের ফোল টোনিয়া ঘোরে পাবে না জাহার সমতল। সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগত কর আশার পরে পড়ছে দেখো সারা জগত কো

পিতার ছায়া ছিল না মাথায় কবি জন্ম নিল শুধু ছিল মা আমি না শুধু ছিল মা আমি না ছিল না আমি না ভাবে জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গকি হবে আমি করব কেমন লালন পালন খোদা গকি হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জিবিরিল আমি থাকবে হোগে ওর পাহারা শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি পাবে নবী কুলের মন সৃষ্টিকুলের শিরোমণি পাবে নবী কুলের মোলিয়া তে যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়া তে যার নাম হবে মোহাম্মদ রসোল বাবা মিনার কোলে দেখের ফোল দুনিয়া গোরে পাবে না গোপ যাহার সমত বিনা খেজুর কি করে বলে মন দিয়ে শুনতে হবে একটি একই হতিয়ে সে প্রশ্ন করে বলো দুনিয়াতে শেষ তুমি তোমার আল্লাহ এক আল্লাহ নিরাকার এই দুনিয়াতে তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তুমি যে প্রচার কর